এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তো মায়ের চিঠি পড়ে যতটুকু বুঝলাম, সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপার। ওই অলোকেশ সান্যাল নিজের জীবনে অনেক অন্যায় করেছেন। আমার মায়ের বাবা মাকে মেরে ফেলার চেষ্টা, আমার মায়ের সম্পত্তি নেওয়া, আমার মাকে মেরে ফেলার চেষ্টা, এইসব অন্যায়ের কথা জানতে পেরে মা ওই অলোকেশ সান্যাল থেকে আঙুল তুলেছিল, যার জন্য আমার বাবা মাকে ভুল বোঝে শ্বশুর বাড়ি থেকে মাকে তাড়িয়ে দেওয়া হয়। এই জন্যই হয়তো আমার মাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল জানো। তারপর বাবা নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে ফিরে এসেছিল, কিন্তু ওরা আমার বাবাকেও মেঘলা মা কাঁদিস না মা, দেখ দেখ সোনা, যারা তো চলে গিয়েছে তারা চলে গিয়েছে, তাদেরকে তুই ইচ্ছে করেও ফিরিয়ে আনতে পারবি না। কিন্তু মুনিমা, যারা আমার মা বাবাকে মেরে ফেলেছে, তাদের উপরও আমি প্রতিশোধ নিতে পারবো বলো? আমি আমার মায়ের শেষ ইচ্ছা পূরণ করব, ওই অলোকেশ সান্যালকে চরম থেকে চরমতম শাস্তি দেব। অলোকেশ সান্যাল তো ভয়ঙ্কর মানুষ, এতগুলো মানুষের ক্ষতি করেছে, তার উপর এখন আবার শিক্ষামন্ত্রী, ওনার তো অনেক ক্ষমতা। হেই, উনি যদি তোর কোনো ক্ষতি করে ফেলে, তুই তো ছোট্ট একটা মানুষ, কি করবি তুই? কেন, তুমি আছো তো আমার পাশে, তুমি আমাকে কথা দাও, মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে তুমি আমাকে সাহায্য করবে, কথা দাও মুনিমা, আমাকে কথা দাও তুমি। আমি না হয় কথা দিলাম, কিন্তু আমারই বা কতটুকু ক্ষমতা, আমার না খুব ভয় করছে রে। দাদু কি বলে শুনোনি তুমি? দাদু বলে সৎ মানুষের পাশে ঈশ্বর থাকেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে ঈশ্বর স্বয়ং তাদের পাশে থাকেন। মেঘলা, তুই কি করবি, কিছু কি ভেবেছিস? না মুনিমা, সত্যি আমি কিছু ভাবিনি, কিন্তু এই কটা দিন ধরে না আমার সাথে অনেক অদ্ভুত ঘটনা ঘটছে। ওই যেদিন আমাদের কলেজে অলোকেশ সান্যাল আসেন, ওই দিনও আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। কি ঘটনা? আমিও তোমার মতো নেই, কি মানে দুটো মানুষের মধ্যে এমন অদ্ভুত মিল কি করে হতে পারে, আমি কি করে সম্ভব? তারপর দাদুর থেকে জানা যে আমার বাবা ওম সান্যাল বিখ্যাত লয়ার, তারপরে জন্মদিনের দিন আমার মায়ের চিঠি পাওয়া, তারপরে এই ওম মেমোরিয়াল স্কলারশিপ পাওয়া, তারপরে বাবার ছবি দেখা, বাবা কিরকম দেখতে সেটা জানা, সত্যি হলেও হতে পারে। জানিস, সবটা শুনে না আমারও মনে হচ্ছে ঈশ্বর যেন তোকে সবগুলোর মধ্যে না একটা রাস্তা দেখাচ্ছে। প্রিমা, তুমি জানো শুধু এখানেই শেষ নয়, ওই ইভানের মা আমার সাথে কলেজে দেখা করতে এসেছিলেন, ওনার নাকি কি জীবন মরণের সমস্যা, আর একমাত্র আমিই নাকি ওনাকে সমাধান দিতে পারি, মানে
ওনার কি সমস্যা? আমি জানি না, ওনার সাথে আমার দেখা হয়নি। উনি দেখা করতে চেয়েছিলেন, কিন্তু উনি আমাকে আমার মানে আমার জুনিয়রের কাছে ওনার ঠিকানাটা দিয়ে গেছেন, বলেছেন দেখা করতে। ওই সব কথা শুনে না আমারও মনে হচ্ছে এগুলো সত্যি হলেও হতে পারে। এই সব ঘটনাগুলো না একটা আর একটার সাথে এক সুতোয় কেমন জড়িয়ে আছে। মনিমা জট পেকে আছে জানো তো, কিন্তু এই জটটাই তো আমাকে ছাড়াতে হবে। মনিমা তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও আমায়, তুমি আমার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে আমাকে সাহায্য করবে। তোকে ছুঁয়ে এভাবেই ঠিক একদিন তোর মাকে কথা দিয়েছিলাম। তুমি মেঘলাকে ছুঁয়ে কথা দাও মল্লিকাকে, আমি যেটা বললাম তুমি সেটা করবে। আচ্ছা কথা দিলাম, আবারও ঠিক তোকে ছুঁয়ে কথা দিচ্ছি মেঘলা, আমি সব সময় তোর পাশে থাকব, তোকে সাহায্য করব, আমার সাধ্যের বাইরে গিয়ে আমি তোকে সাহায্য করব। কই নাও, সবাই একটু করে মুড়ি খেয়ে নাও দেখি, রাতে তো কিছু রান্না হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ তাই তো, তোর ভাই এখন পুলিশের হেফাজতে, আমি তো তোদেরকে রেধে বেড়ে মুখের সামনে চব্বচষ্য দেবো, তাই না? মা তুমি এভাবে বলছো কেন, আমরা তো সবাই মিলে ভাইকে ছাড়াবার চেষ্টা করছি, কিন্তু ভাইয়ের জন্য তো আগে একটা উকিল ঠিক করতে হবে, আর যাকেই তুমি ঠিক করো তাকে টাকা দিতে হবে। সবার আগে সেই জন্য আমাদের টাকাটা জোগাড় করা দরকার। কেন রে, সব উকিল বুঝি অনেক অনেক টাকা নেয়, কম পয়সায় কাজ করে যায়, এরকম উকিল অনেক পাওয়া যায়, সেরকম একজন উকিল খুঁজে বার কর। সেরকমও চেষ্টা করেছি মা, কিন্তু সবাই বলছে ওই পরেই জানাবে। তোদের বাবাকে তো এসব বলে কোনো লাভ নেই, সে তো বলেই দিয়েছে এসবের মধ্যে থাকবে না, কত চেনা জানা বলবেই না কাউকে। তার মতে ছেলে নাকি ভীষণ অন্যায় করেছে, তার জেল খাটাই উচিত। ছি ছি ছি, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি, তার জন্য তো আমি তোমাদের কোনো বাধা দিইনি। তোমরা উকিল খোঁজো, ইভানকে ছাড়িয়ে নিয়ে এসো, কিন্তু দয়া করে আমাকে কেউ কিছু করতে বলো না। আমরা একজন ভালো উকিলের সন্ধান পেয়েছি। পেয়েছো বাবা, কথা হয়েছে ওনার সঙ্গে? না মাসিমা, উনি কালকে দেখা করবে বলেছেন, আমরা সবাই তো যাবোই, আপনি যাবেন? হ্যাঁ আমাকে তো যেতেই হবে। আচ্ছা উনি কত টাকা নেবেন বলেছেন? প্রথমবার কথা বলার জন্য 1000 টাকা, তারপর পুরো কেসটা শুনে আরো কত নেবেন সেটা জানাবেন। 1000 টাকা? আমার মনে হয় কালকে 3-4 হাজার নিয়ে গেলে হয়ে যাবে। 3-4 হাজার টাকা? আমাদের কাছে যা আছে সেটা মিলিয়ে 1000-2000 টাকার মতো হয়ে যাবে, কিন্তু 3-4 হাজার টাকা এই মুহূর্তে আমার হাতে চুড়িটা বিক্রি করলে মানে এটা বাধা দিলে কিছু টাকা তো পাওয়া যাবে। হ্যাঁ দাঁড়াও আমি এটা খুলে দিই, এই দোকান খোলা আছে তো না এখন? তোমার হাতের বালাটা তোমার হাতেই থাক সুজাতা, নাও এটা রাখো, এখানে 5000 টাকা আছে, সংসার খরচ থেকে অল্প অল্প করে সরিয়ে রেখেছিলাম, যদি কারুর কখনো শরীর টরীর খারাপ টারাপ হয় সেই জন্য। যাও ইভানকে ছাড়িয়ে নিয়ে এসো।
তাদের যে কি বলে ঙ্কারানন্দ বলেছেন বলেই যে সে ফিরে আসবে এটা বিশ্বাস করার কিন্তু কোনো মানে হয় না। হয় খোকা, হয়। আচ্ছা খোকা, আমি আর কটা দিন আছি বল? যে কটা দিন আছি না হয় আমার বিশ্বাসের মর্যাদা রাখলি, তারপরে তো তোর যা ইচ্ছে হবে তাই করতে পারবি। আচ্ছা মা, ওই কলেজে ওই মেয়েটা মেঘলা, ওকে দেখে কি তোমার মনে হয়েছে যে ও ওমার বৃষ্টির সন্তান? আমি শুধু ওমের সাথে ওর কিছু মিল খুঁজে পেয়েছি। আমি তো সেদিন বৃষ্টির সঙ্গে ওর মিল খুঁজে পেয়েছিলাম। তাহলে কি মনের ধারণা ঠিক? সত্যি কি ওম আর বৃষ্টির সঙ্গে মেঘলার কোনো সম্পর্ক আছে? সেটা কি করে সম্ভব? কি রে খোকা, কি ভাবছিস? না, ভাবছি যে ওই মেঘলা সম্পর্কে একটু খোঁজ খবর নিতে হবে। যাক, অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো, আমি আসছি। দেখলি তিতলি? দেখলাম মা, যখন থেকে ঠাম্মি এসেছে তখন থেকে শুধু মেঘলা আর মেঘলা। মা তো দাদাকে স্পষ্ট করে বলে দিল এখন কোনো উইল হবে না। তার মানে মা ভাবছে মেয়েটা নিজের দাবি নিয়ে একদিন এই বাড়িতে ফিরে আসবে। কিছুতেই হতে দেব না। তুমি যে ভুলটা করেছো তোমার মেয়ে হয়ে, সেই ভুলটা আমি কিছুতেই করব না। তুমি তো উকিলের কাছে যাবে সেই 10টার সময়। আরে বাবা, 10টা কখন বেজে যাবে তার কোনো ঠিক আছে? আর সংসারে কাজের কি কোনো কমতি আছে নাকি রে? আর রাত্রে ঘুমটা না একেবারে হয়নি ভালোভাবে, উঠে পড়েছি সেই কোন সকালে। সকাল সকাল ঘুম ভেঙে গেল? যে জেগে থাকে তাকে ঘুম ভাঙায় কি করে? তুমি তো সারা রাত পাইচারি করেছো আর ছটফট করেছো, ঘুমোলে কখন? যে মায়ের ছেলে লকাবে সেই মায়ের কি চোখে ঘুম আসে? ওমা, বলছিলাম কি বাকি সব কাজ আমি আর মিতালি মিলে সারবো, তুমি যাও তৈরি হয়ে নাও। হ্যাঁ মা, আমি আর দিদি মিলে বাড়ির সব কাজ করে নেব, তুমি যাও। আগে ইভানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসো। বলছি যে শোন না, মাছের ঝোল করবো ভেবেছিলাম তো, ওই জন্য সবজিগুলো সমস্ত কেটে রেখেছি। হ্যাঁ, আর ভাতটা বসানো আছে, তোরা একটু নামিয়ে নিবি কিন্তু, কেমন? ঠিক আছে। আমার বুকটা এরকম কেঁপে উঠলো কেন? হঠাৎ কেন মনে হচ্ছে যে কেউ আসছে, যার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করে আছি? এটা কি সুজাতা চৌধুরীর বাড়ি? আমার মা,
কিন্তু আপনি কেন খুঁজছেন? আসলে ওনার সাথে কিছু দরকারি কথা ছিল আর উনি আমাকে এই অ্যাড্রেসটাই দিয়েছেন। আমি এ তো আমি আমি সুজাতা চৌধুরী। তুমি বুঝি মেঘলা? হ্যাঁ আমি মেঘলা ঠাকুর। উনি কে মা? আমাদের বাড়ির ঠিকানা তুমি ওনাকে কেন দিয়েছিলে মা? ওই তো উনি মানে ও যে কি নাম বললো, মেঘলা, মেঘলা, ও তো টেলারিং শপে ব্লাউজ বানাতে দিয়েছিল, ও ডেলিভারিগুলো আজকেই দরকার। সেই জন্য বৌদি বললেন কি আজকে দোকান বন্ধ না, বৌদি বললেন যে সুজাতা তুমি তোমার ঠিকানাটা দিয়ে দাও, তোমার বাড়ির ঠিকানাটা, ও তোমার বাড়িতে যাবে, তুমি গিয়ে দোকান খুলে ওকে ডেলিভারি দিয়ে দেবে, সেই জন্যই তো। মেঘলা, মেঘলা চলো 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 চলো, আমি না চলো আমি তো খুলে দেবো তোমাকে, কোনো চিন্তা নেই আমি খুলে দেবো, চলো। এই লাস্ট ঘরে বেডটি দিলাম, তুমি জানো নিশ্চয় যে আমাদের বাড়িতে ঘরে বসে চা খাওয়ার নিয়ম নেই, না ধরো। কি বলছো কি বলো দেখি, যতদিন তো আমি এ বাড়িতে এসেছি ততদিন এখানে বসেই বেডটি খাই। আরে বাবা তখন তুমি জামাই ছিলে, মাঝে মাঝে আসতে, তাই গেস্ট হিসেবে ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছো, এখন সবসময় এই বাড়িতে থাকবে, তাই তাই বাড়ির নিয়ম তোমাকেও মানতে হবে। এইসব নিয়ম তোমাদের বাড়িতে কে বানায় বলো দেখি? কে আবার? দিদুন, মামি মা মারা যাওয়ার পর থেকে যখন সংসারের হাল নিজের ঘাড়ে নিল তখনই এইসব নিয়ম কারণ। সময়ের সঙ্গে সঙ্গে সব নিয়মই বদলায়, এতে এই নিয়মটা বদলে যাবে। আমরাও এরকম ভাবতাম গো, কিন্তু কালকে যা শুনলাম তারপরে এই ভাবনা চিন্তা আর আসছে না। তিতলি, আরে তোমরা, আরে তুই কিংশুককে বলেছিস সবটা? কি বলবো বলতো, কালকে তুই আর আমি যেটা শুনলাম মানে ওই মায়ের ঘরে বাইরে দাঁড়িয়ে সেটা আর কি। এই এক মিনিট, এক মিনিট, এক মিনিট, আপনারা কি নিয়ে কথা বলছেন বলুন তো? আমি বলছি দিদুনের ধারণা যে দাদা ভাই আর বড় বৌদির সন্তান এখনো বেঁচে আছে। ও বাবা, এই কথা তো আমি বিয়ের পর থেকেই শুনে আসছি, তারপর এটাও জানি যে দিদুনের পিছনে তোমরা এটা নিয়ে হাসি ঠাট্টা করো। দেখো কিংশুক, তুমি সেটা জানো, কিন্তু তুমি যেটা জানো না সেটা হচ্ছে কাল মা যখন ওই ওমের নামে স্কলারশিপটা দিতে গিয়েছিল তখন একটি মেয়েকে দেখে মায়ের মনে হয়েছে সে নাকি ওমের সন্তান হতে পারে। কিন্তু বাবা দিদুন বললেই সবাই মেনে নেবে? হ্যাঁ নেবে, নিতে হবে, কারণ কারণ কেউ দিদুনের মুখের উপর কথা বলতে পারে না এই বাড়িতে, একমাত্র মামাই আছেন যে দিদুনের মুখের উপর কথা বলে। সেই জন্যই তো মা মা রাতে গিয়ে দাদাকে সব বলে দিয়েছে আগের থেকে। আচ্ছা মা, দিদুন কি বলেছে এটা কি? মামা মামা উইল নিয়ে তো খেপে উঠেছিল, কিন্তু দিদুন ফাইনালি বলেছে যে উইল এখন যাতে না করা হয়। বাহ, এই তো আমরা যেটা চাইছিলাম সেটা দিদুনই করে দিলেন। বলছি বাবা, তোর মা ও যদি উইলটা করে দেয় তাহলে তো সব থেকে বেশি ক্ষতি আমাদের নাকি? হুম, সেটা ঠিক, কিন্তু কাল যদি ওই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে চলে আসে আর তারপর ওম আর বৃষ্টির সন্তান বলে তখন
তখন কি হবে কিংশুক? কোথাকার কোন মেয়ে আমাদের বাড়িতে চলে আসবে, তারপর সকলে আমার ছেলেটা। আমি আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি আন্টি, আজকে আপনার বাড়ির ছেলে বাড়ি ফিরে আসবে। মেয়েটা যখন আমাকে জড়িয়ে ধরল, আমার কেন মনে হলো যে ও আমার অনেক দিনের চেনা কেউ। বলুন। আচ্ছা, এটাই তো আনন্দ আশ্রম, তাই তো? হ্যাঁ, আপনি কাকে খুঁজছেন? আমি মানে ওই রাইজিং স্টার ল কলেজ থেকে এখানকার ঠিকানাটা পেয়েছি। গতকাল যে ওই ওম সন্যাল মেমোরিয়াল স্কলারশিপ পেল মেঘলা ঠাকুর, তিনি এখানেই থাকেন তো? হ্যাঁ, ও তো এই আশ্রমেই থাকেন, ওইখানকারই একজন আবাসিক। আচ্ছা, আপনি কি খবরের কাগজ থেকে ওর ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছেন? না, ঠিক তা নয়। আপনি একবার একটু মেঘলাকে ডেকে দেবেন। আসলে আপনার পরিচয়টা না জানা পর্যন্ত তো এ ব্যাপারে আপনাকে আমি কোনো সাহায্য করতে পারবো না। আসলে এটা আশ্রম তো, আর আশ্রমের কিছু নিয়ম আছে, নিয়মের বাইরে আমি যেতে পারবো না। নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার, আমি রবি সামন্ত, আমি পেশায় একজন লয়ার, আর আমার গুরু স্বর্গীয় ওম সন্যাল। আজ আমি যা কিছু কাজ করেছি যতটুকু সব কিছু তারই শেখানো। বুঝলাম, কিন্তু আপনি মেঘলাকে কেন খুঁজছেন? আসলে মেঘলা গতকাল যার হাত থেকে পুরস্কার নিলেন, মানে স্বর্ণময় সন্যাল, উনি আমার স্ত্রী ঠাকুমা হন। আর আমার স্যার মানে ওম সন্যাল তার বোন ঈশা আমার স্ত্রী। আমি তো এত সম্পর্কের হিসেব চাইনি রবিবাবু। না মানে আমি আসলে যেটা বলতে এসেছি সেটা হলো যে স্বর্ণময়ী দেবী মেঘলার সঙ্গে একবার দেখা করতে চান। ভদ্রমহিলা নিজে থেকে মেঘলার সঙ্গে দেখা করতে চাইছেন কেন? কাল স্টেজে দাঁড়িয়ে মেঘলা ওর মায়ের গল্প বলেছে বলে? ম্যাডাম, আসলে মেঘলা তো এখন আশ্রমে নেই, আপনি যে এসেছেন আপনার প্রস্তাবটা ও এলে আমি ওকে জানিয়ে দেব। আপনি বরং ওই স্বর্ণময়ী সান্নালের ঠিকানাটা আর যোগাযোগ করার জন্য ফোন নাম্বারটা রেখে যান। না না, ঠিকানা কি করে দেব? আপনি না এইমাত্র বললেন যে স্বর্ণময়ী সান্নাল মেঘলার সঙ্গে দেখা করতে চান। কাল মেঘলার কাছে শুনেছি উনি নাকি হাঁটাচলা করতে পারেন না, তাছাড়া ওনার বয়সও হয়েছে, ওনার পক্ষে তো আর মেঘলার সঙ্গে আশ্রমে এসে দেখা করা সম্ভব না। তাই মেঘলাই না হয় ওনার বাড়ি গিয়ে ওনার সাথে দেখা করে আসবে। দেখুন, আমার উপর নির্দেশ রয়েছে যে আমি যেন মেঘলার সঙ্গে স্বর্ণময়ী দেবীর একবার দেখা করাই, আর তাই মেঘলার সঙ্গে কথা বলাটা আমার খুব দরকার। ঠিক আছে, আপনি আপনার ফোন নাম্বারটা রেখে যান, আমি মেঘলা আসলে বলবো আপনার সাথে যোগাযোগ করে নিতে। ঠিক আছে। নিন এই জায়গাটা, একটু আপনার নাম আর ফোন নাম্বারটা লিখে দিন। এনাও দিদি তোমার চা।
আপনি রবিবাবু না? জবাবাসী আপনি? আমি আর আশ্রম ছেড়ে কোথায় যাব বলুন, কিন্তু আপনি এত বছর পরে এখানে এসেছেন কি করতে? আমি আসলে জবাবাসী এখানে ওই মেয়েটি মেঘলা, আমি দিদিকে সবটা বলেছি, আপনি ওনার থেকে শুনে নেবেন। জবাদি তুমি কি ওনাকে চেনো? হ্যাঁ চিনব না কেন, উনি তো আমাদের জামাইবাবু মানে বৃষ্টি দিদির বর, তার সঙ্গে কাজ করতেন। তখন জামাইবাবুর সঙ্গে বেশ কয়েকবার এখানে এসেছেন, আর দিদির শ্বশুর বাড়ির অনুষ্ঠানে আমি দেখেছি ওনাকে। হ্যাঁ সেই তখন থেকেই জবামাসি আমাকে চেনেন। আচ্ছা জবামাসি, দিদির বাবা মানে আনন্দ ঠাকুর এখন কোথায়? আনন্দ কাকু এখন এই আশ্রমে থাকেন, কিছুদিন হলো উনি দিল্লিতে গিয়েছেন। ঠিক আছে আমি না হয় আরেকদিন এসে ওনার সঙ্গে দেখা করে যাব, আজ আমি আসি। আর আপনি প্লিজ মনে করে মেঘলাকে আমার কথাটা বলবেন। হ্যাঁ নিশ্চয়ই বলব। জবামাসি আসি। খোঁজ করতে এসেছিল কেন, কি জিজ্ঞেস করছিল মেঘলা সম্পর্কে? কলেজের অনুষ্ঠানে ওকে দেখেছে, আর কলেজ থেকে ঠিকানা নিয়েই ওর খোঁজ করতে এসেছিল। কেন মেঘলা খোঁজ করছিল কেন? উনি কি জেনে গেছেন মেঘলা দিদি আমাদের বৃষ্টি দিদির মেয়ে? কিন্তু দিদি যে আমাদের কথাটা লুকিয়ে রাখতে বলেছিল, আর বাবা মশাইও। জবাদি আমার মনে হয় উনি সবকিছু জেনেছেন। ভয় পাচ্ছ কেন জবাদি? আরে আমরা সবাই তো আছি, আমরা থাকতে মেঘলার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এতদিন পরে আশ্রমে কেন এলো? এখন তো বাবা মশাই স্মৃতি দিদি কেউ তো আশ্রমে নেই, যত সব উৎক বিপদ। কালকে স্টেজে দাঁড়িয়ে মেঘলা যখন ওর মায়ের কথা বলছিল, তখন স্বর্ণময়ী দেবী নিশ্চয়ই কিছু সন্দেহ করেছেন, এজন্যই মেঘলার সঙ্গে দেখা করতে চাইছেন। ঠাম্মির আজকাল ব্রেকফাস্ট টেবিলে আসতে প্রায় দেরি হচ্ছে। হ্যাঁ বিশেষ করে কালকের অনুষ্ঠান থেকে ফেরার পর থেকে দেখছি মা কেমন অন্যমনস্ক হয়ে আছে। এই জন্যই আমি তোমাকে বলেছিলাম, এশা আর রবির সাথে মাকে পাঠিও না, মায়ের বয়স হয়েছে, মাকে আমরা যত্নে রাখি। এশা আর রবি তো এত বছর আমাদের বাড়িতে আসে না, ওরা জানবে কি করে আমরা মাকে কিভাবে যত্নে রাখি? মৌয়া তোর আর আমার মা কিন্তু এশার ঠাম্মি, আর এশার ছোটবেলা থেকে ওর ঠাম্মিকে দেখেছে, তাই আশা করি এশা ওর ঠাম্মিকে কোনোদিন অবহেলা বা অযত্ন করবে না। না মামা তোমার বুঝতে ভুল হচ্ছে, মা সে কথা বলেনি। কতবার তোকে বলেছি বলে তুমি তর্ক করবি না? কেন বলবো না বলো তো বাবা, ছোট থেকে তো দেখে আসছি এই বাড়িতে সবাই মাকে অপমান করে, কথা শোনায়। আর মামা তুমি কখনোই প্রতিবাদ করো না, কেন বলতে পারো? তিতলি প্লিজ, অফিস বেরোনোর সময় এই সমস্ত ঝগড়া ঝামেলা ভালো লাগে না, সারাদিনের জন্য মুড অফ হয়ে থাকে। আচ্ছা কিংসুক, প্রথম দিন অফিস কেমন লাগলো? খুবই ভালো লেগেছে সর্দার, তোমাদের অফিসে কাজ করার পরিবেশও খুব সুন্দর আর সকলেই খুব হেল্পফুল। তোমাদের বলো না কিংসুক, বলো আমাদের অফিস, আমাদের হেল্পফুল স্টাফ। কি দাদা ঠিক বললাম তো, এত তাড়াতাড়ি সবকিছুকে নিজের মনে করা যায় না। অন্য কিংসুককে আরেকটু সময় দিতে হবে। সে তো আমরা নিশ্চয়ই ওকে সময় দেবো, কিন্তু কিংসুক যত তাড়াতাড়ি কাজ শিখতে পারবে তত তাড়াতাড়ি আমরা কোনো একটা ফ্যাক্টরির দায়িত্ব ওকে দিয়ে দিতে পারবো। তাছাড়া বাইরের কাজ দেখার তো কোনো লোকই নেই আমাদের। কলকাতার বাইরে? তুমি কি আমায় ছোড়দা কলকাতার বাইরে পাঠাতে চাইছো? কিংসুক তুমি তো একজন ইঞ্জিনিয়ার, অফিসে বসে কি করবে তুমি? তোমার কাজের জায়গা তো প্র্যাকটিক্যাল ফিল্ড। বড় ঠাম্মি তুমি কিন্তু আজও পুরো 10 মিনিট লেট। হ্যাঁ রে দিদি ভাই,
একটা জরুরি কাজ সারতে গিয়ে আজ দেরি হয়ে গেল। চপলা, আমি মাত্র একদিন বাড়ি ছিলাম না, তার মধ্যে এত কিছু ঘটে গেল। তুমি নাকি ল কলেজে প্রাইজ দিতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তারপর কোন এক মেয়ে সে নাকি পরীক্ষায় এত ভালো রেজাল্ট করেছে যে দাদা ভাইয়ের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে, আবার তুমি নাকি ওই মেয়েটির সঙ্গে দাদা ভাইয়ের অনেক মিল খুঁজে পেয়েছো। এই দাঁড়া 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 রে, এইটুকু সময়ের মধ্যে তোকে এত কথা কে বলল? কে আবার? চপলা, সে আমার ঘরে খাবার দিতে গিয়ে এক নাগারে বক 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 করেই গেল, তারপর যাবার সময় বলে গেল যে ওই মেয়েটিকে নিয়ে নাকি মা আর দিদি খুব চিন্তায় পড়ে আছে। দেখ, ওরা কেন চিন্তায় পড়েছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি যেটা ভাবছি সেটা তো ওদের জানার কথা নয়। তুমি কি ভাবছো দিদুন? ওই যে ওই মেঘলা, ওর সঙ্গে না উমের কি অদ্ভুত মিল, তুই না দেখলে বিশ্বাস করবি না। তারপর আগে দরজাটা বন্ধ করে আয়, তারপর বলছি। জানিস তো ওই মেয়েটা না বৃষ্টির কথা বলছিল। মানে ওদের খবর এই মেয়েটা জানলো কি করে? সেটা তো আমারও প্রশ্ন। জানিস, ওই মেয়েটিকে যখন কিছু বলতে বলা হলো, ও স্টেজে দাঁড়িয়ে বলল, আমি একটি মেয়ের গল্প শোনাতে চাই। তারপর যে গল্পটা বলল সেটা পুরো বৃষ্টির গল্প। সেটা শুনেই তো আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম, আর তাই তো অসুস্থ হয়ে পড়লাম। ভূত ব্যাপার? আচ্ছা দেখো দিদুন, এই মেয়েটাকেই যে দাদা ভাইয়ের নামে দেওয়া মেমোরিয়াল স্কলারশিপটা দেওয়া হবে, এর মধ্যে তো কোনো রহস্য নেই না? ভালো পড়াশুনো করেছে, ভালো রেজাল্ট করেছে, তাই তো ওকে ওম সান্যাল মেমোরিয়াল স্কলারশিপটা দেওয়া হয়েছে। এর আগেও তো প্রতি বছর কত ছেলে মেয়েকে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তোমার কথা অনুযায়ী ও বৌদির জীবনের সব কথা জানে এবং স্টেজে দাঁড়িয়ে সবাইকে সেই কথাটা বলছে, এবং তুমি সেখানে প্রেজেন্ট। আচ্ছা বেটা, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? কিন্তু তোমাদের ওই বাবা ওঙ্কারানন্দজি বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আমি বারবার বলতাম না, ও মার বৃষ্টির সন্তান বেঁচে আছে, হয়তো এই মেয়েটাই সে। না না দিদুন, এক্ষুনি অত দূর ভেবে নিও না প্লিজ। আর তাছাড়া ওর সম্বন্ধে খোঁজ খবর নিতে হবে, জানতে হবে ও কোথায় থাকে, কোন বাড়ির মেয়ে, সেসব না জেনে বুঝে আগে থেকে। হ্যাঁ, রবিকে আমি খবর নিতে পাঠিয়েছি, আর এশা আমাকে ফোন করে জানালো যে রবি ওই মেয়েটার খোঁজে বেরিয়ে গেছে। বেশ করেছো, তবুও রবিদা আর দিদি ভাইকে বিশ্বাস করা যায়, এই বাড়িতে তো কাউকেই। সেই জন্যই তো তোকে দরজাটা বন্ধ করতে বললাম। এ বাড়িতে এ ব্যাপারে কথা বলার মানুষ তুই ছাড়া তো আর কেউ নেই। তবে জানিস, খোকা কিন্তু অনুমান করেছে যে আমি কি ভাবছি, যদিও ও এখনো জানে না যে ওই মেয়েটি বৃষ্টির কথা বলেছে। মামা খুবই বুদ্ধিমান মানুষ দিদুন, তাছাড়া দাদা ভাই আর বৌদির সন্তানকে নিয়ে হয়তো অনেক স্বপ্ন রয়েছে। হ্যাঁ, মুখে হয়তো সেটা প্রকাশ করতে পারে না, কিন্তু মনে মনে একটা হয়তো আশা বেঁধে রেখেছে তোমার মতো, যে সে একদিন না একদিন ফিরে আসবেই। কিন্তু বিতান, একটা সমস্যা হতে পারে জানিস,
রবি ওই মেয়েটার খবর নিয়ে আমার কাছেই আসবে, কিন্তু বসার ঘরে তো সবাই থাকবে, ওকে হয়তো আমার ঘর পর্যন্ত ওরা পৌঁছতেই দেবে না, আর রবিও সংকোচে কিছু বলতে পারবে না, দরজা থেকেই হয়তো ফিরে যাবে। তুমি একদম চিন্তা করো না দিদি, রবিদাকে আমি নিজে এই ঘরে পৌঁছে দিয়ে যাব। এই কথাটা বলার জন্যই তো তোকে আমি এই ঘরে ডেকেছিলাম। শোন, ওই রবি যখন আসবে তুইও কিন্তু এই ঘরে থাকিস। এখন তো আর আমার নিজের চলে ফিরে কিছু করার ক্ষমতা নেই, তাই তোদের উপরেই ভরসা করতে হবে। এই কথা কি আর বলার অপেক্ষা রাখে দিদু? দাদা ভাই আর বৌদির সন্তান যদি জীবিত থাকে, তাকে যদি খুঁজে পাওয়া যায়, ওকে আমি এ বাড়িতে ফিরিয়ে আনার জন্য সারা পৃথিবী এক করে দিতে পারি। তখন তো ঝোঁকের মাথায় ইভানের মাকে ওর চাকরির কথাটা বলে চলে এলাম। এবার তো ইভানকেও কথাটা জানাতে হবে। কি করে যে পুরো ব্যাপারটা ওকে বোঝাবো, আর ও যদি রাজি না হয়? মেঘলা, আরে মেঘলা শুনুন, মেঘলা, আরে মেঘলা, কখন থেকে ডাকছি আপনাকে, শুনতে পান না নাকি? তা আপনি আমাকে ডাকলেন কেন, কি দরকার? বাহ, আপনি হঠাৎ করে থানায় চলে এলেন, তারপরে পুলিশ অফিসারকে বকাবকি করে আমাকে লকআপ থেকে বার করে আনলেন, এমন কি আমার কি দরকার? আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি, তার জন্য আমি কাউকে কৈফিয়ত দিতে পারবো না। আপনি অবশ্যই কৈফিয়ত দিতে বাধ্য, কারণ আপনার ভালোটার সঙ্গে আমি জড়িয়ে। কি, আপনি কি সবসময় এইভাবে গায়ে পড়েই ঝগড়া করেন? সেদিন কেউ দেখলাম চায়ের দোকানে আপনি কি বলেন, কি বলেন আপনি? আমি আমি গায়ে পড়ে ঝগড়া করি? দেখুন ম্যাডাম, আপনি আমাকে ধাঁধার থেকে ছাড়িয়ে এনেছেন মানে এটা নয় যে আপনার মনে যা আসবে সেটা আপনি আমাকে বলতে পারেন। আরে বাবা, আমি তো আপনার সাথে কথা বলতেই চাইনি, আপনি তো আমার পেছন পেছন এলেন। হ্যাঁ অবশ্যই এলাম, কারণ আমি আপনারই দয়া দাক্ষিণ্যের কারণটা জানতে চাই। কি দয়া দাক্ষিণ্য মানে? কি দয়া দাক্ষিণ্য স্যার? আপনাকে এই যে উপকার করলেন, যেচে পড়ে আমাকে পুলিশের হাত থেকে বাঁচালেন, এর কারণটা কি? তার বদলে আপনাকে আমার একটা উপকার করতে হবে, আর তার জন্যই আমি আপনাকে বাঁচিয়েছি। What? আমি আপনার উপকার করব? আমার জন্য উপকার, কিন্তু আপনার জন্য চাকরির প্রস্তাব বলতে পারি। চাকরির প্রস্তাব মানে? আপনি আপনি আমাকে চাকরি দেবেন? কেন, আমি দিতে পারি না? আপনি আমাকে চাকরি দিতেই পারেন, কিন্তু সেই চাকরি আমি করব কি করব না সেটা কিন্তু ম্যাডাম আমার সিদ্ধান্ত। কি চাকরি করবেন, কত টাকা স্যালারি পাবেন, এই সব না জেনেই আপনি সিদ্ধান্ত নেবেন? ম্যাডাম আমার কিন্তু জানা আছে, আসলে বড়লোক বাড়ির মেয়েদের অনেক রকম শখ থাকে, কেউ কুকুর পুষতে ভালোবাসে, কেউ বেড়াল পুষতে, আমার মনে হয় কিছু বড়লোক বাড়ির মেয়েরা মানুষ পুষতে ভালোবাসে। আপনিও কি সেরকম? কি, এক মিনিট এক মিনিট, এই যে আপনি বড়লোক মেয়ে মানুষ পোষা এইসব কথা বললেন, এসব কিছু কি আমার উদ্দেশ্যে বললেন? হ্যাঁ মানে এখানে তো অন্য কেউ নেই যার সঙ্গে আমি কথা বলছি, তো আপনি কি বলছি? তাহলে আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে আমি কোনো বড় লোকের মেয়ে নই, আমি অনাথ আশ্রমে বড় হয়েছি। আর মানুষকে আমি মানুষ হিসেবেই দেখি, তাকে যোগ্য সম্মানও দিতে জানি। আপনি আপনি অনাথ আশ্রমে বড় হয়েছে? আপনার যদি বিশ্বাস না হয় আপনি চলুন আমার সাথে গিয়ে দেখতে পারেন। না সেসব ঠিক আছে, কিন্তু আপনি কি চাকরি বাকরির কথা বলছিলেন না? হ্যাঁ বলছিলাম, এবার যদি আপনি সত্যি ওই চাকরিটা করতে চান তাহলে বাকি কথাটা বলবো। দেখুন ম্যাডাম, এই মুহূর্তে আমার চাকরির সত্যি প্রয়োজন আছে, কিন্তু আমি কি করতে পারি বা আমার শিক্ষাগত যোগ্যতা না জেনেই আপনি আমাকে চাকরির অফার করছেন? আপনি বিএসসি পাস, কলেজে ভালো নাম্বারও পেয়েছেন, কিন্তু বাড়ির অর্থনৈতিক কারণে